সংসারে এসেছো, আমি এখন নিশ্চিন্তে মরতে পারবো। মরে গিয়েও এখন আমার কোনো দুঃখ নেই। আমার নাতিটাকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা ছিল। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একটু অন্যরকম হয়েছে। আসলে একটু মায়া, একটু ভালোবাসার কাঙাল, নিজের স্বার্থ, নিজের কোনো কিছুই বোঝে না। একটু যে গুছিয়ে চলা, নিজের কথা ভাবা, একদম অন্যরকম। ও, তুই এসে গেছিস? আয় ভাই, আয়। Ring ID, World's Fast Social Business Network. এখন আর্ন করবে তুমিও, সাথে থাকছে আনলিমিটেড ফান, বন্ধু, আড্ডা, লাইভ টিভি আর গান, সময় কাটবে ভয়েস, ভিডিও কল আর সেলিব্রিটি লাইভে। আমিও তো পাচ্ছি না, বিয়ের বলে এত ঝামেলা। গরমের মধ্যে গরম পোশাক পরো। হ্যাঁ দোস্ত, বল। তুই এয়ারপোর্টে চলে আসছিস? আমাদের বিয়ে হয়ে গেছে, আরে অ্যাটেন্ড করতে পারলি না। যে সকালে চলে আসিস। কি অ্যাক্সিডেন্ট? মানে কি করছেন আপনি? লক। হ্যাঁ, ফোন লক। সো লকে তো থাকবে, মানে আপনি কি করছেন বলছেন না কেন? হোয়াট আর ইউ ডুইং? মানে আমার ফোন নিয়ে কি করছেন আপনি? কি আশ্চর্য, কেন করে দিব? ভিতরে কি আছে দেখার চেষ্টা করছিলেন? হ্যাঁ, ইউ স্টুপিড। আপনি এভাবে কথা বলছেন কেন? অবশ্যই, অফকোর্স, আই এম ইউর হাজবেন্ড, ইউ আর মাই ওয়াইফ। আজকে থেকে অফিসিয়ালি আমার হাজবেন্ড ওয়াইফ। হোয়াট? আপনি আমার ফোন হাতে নিয়েছিলেন, আপনি এটাকে ওপেন করার ট্রাই করছিলেন, আই এম স্টুপিড আমি? মানে আপনি কি আমাকে কি বোঝাতে চাইছেন? মানে বিয়ের প্রথম রাতে আপনি আমাকে এই রূপ দেখাচ্ছেন? আমার পার্সোনাল জিনিস কেউ ধরতে পারবে না, আমার প্রাইভেসি হ্যাম্পার হবে, এটা আমি একদম মেনে নিতে পারবো না। বুঝতে পারছ না? নিশ্চয়ই ফোনের ভিতরে কিছু আছে, কোনো ভিডিও টিডিও আছে নাকি? হোয়াট? ছোট লোক বড় লোক কোনো কিছু যায় আসে না। আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন এটা ঠিক না। ইয়েস, আমি ইউর হাজবেন্ড, আমি আপনার হাজবেন্ড, আমার ওয়াইফের প্রতি আমার অধিকার আছে, সব কিছুর প্রতি অধিকার আছে। আমি আপনাকে দেখতে পারবো, আপনার সেলফোনও দেখতে পারবো। শুনুন, খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, ইউ ক্যান নট ডু দিস টু মি, ওকে? আর কখনোই আমার ফোন ধরবেন না। আপনি এত জাজমেন্টাল কেন? হ্যাঁ, এরকম কেন আপনি? আপনি এরকম কেন? এই জন্যই না অ্যারেঞ্জমেন্টস করতে নাই, কেন যে বিয়ে করতে গেলাম? শুধুমাত্র আমার দাদির জন্য আমি বিয়ে করছি। হো, তাই না?
হ্যাঁ খুব বাধ্য হয়ে বিয়ে করেছেন আপনার কি মনে হয় আমি খুব খুশি হয়ে বিয়ে করেছি আমাকে আমার ফ্যামিলি প্রেশারে আমি আপনাকে বিয়ে করেছি তা না হলে আপনার মতো ছেলেকে আমিও বিয়ে করতাম না তাই এই জন্য দেবাক দেখাচ্ছেন হ্যাঁ এটা ভদ্রতা জান না যেখান থেকে দেবাক শিখছেন সেখানে চলে যান কি বললেন আপনি যেখান থেকে দেবাক শিখছেন সেখানে চলে যান আই ডোন্ট কেয়ার এরকম মেজাজ আমার সামনে চলবে না আমাকে চলে যেতে বললেন হ্যাঁ চলে যাবেন আমি চলে যাব হ্যাঁ চলে যাবেন কথাটা মনে থাকে যেন হ্যাঁ প্লিজ মনে আছে আমার দাদি কি করছো বিস্কুট কেন বিস্কুট খাবা ও না তুমি তো সুপারি খাচ্ছ আরে না তোর বউয়ের জন্য না মালা আজকে খিদে পেলে খাবে বউয়ের জন্য বিস্কুট মাঝরাতে বিস্কুট খাবে ঘরে নিয়ে যা আরে নতুন বউ বুঝিস না বিয়ের আসরে সবার সামনে সরমে খেতে পারে না খিদা তো লাগবেই ওই জন্য নামিয়েছে বাপরে বাপ ঘরে ঢুকতে না ঢুকতে একদম দরদ উঠলায় পড়তেছে আমি তো তোমার নাতি আমার তো মাঝে রাতে খিদা লাগে কই কখনো তো বললা না এই যে নে বাবা বিস্কিট খা আচ্ছা বুঝিস না কেন আরে শোন একটা মানুষ নতুন জায়গায় এসছে আমাদের এই পরিবেশের মধ্যে হ্যাঁ আমরা যদি ওকে খেয়াল না করি ওকে মায়া না করি ও তো আমাদেরকে ভালোবাসতে পারবে না হ্যাঁ আমাদের কাছে থাকতে পারবে থাক তো নিতে হবে আমি নিয়ে যাচ্ছি না না আমি আমি নিয়ে যাচ্ছি বিস্কিট আমি আমার বউকে বিস্কিট দেবো মানে বুঝো না তুমি একটু মেকআপ তুলছে তোমাকে দেখলে তো লজ্জা পাবে হ্যালো হ্যাঁ দাদি এই এত রাতে তোরা কোথায় গেছিস হ্যাঁ ঘরের দরজা জানলা খোলা বিছানার উপর সব গয়নাপত্র কোথায় তোরা না দাদি আমি তো একটু নিচে 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 কি করিস মানে দাদি আসলে তোর বৌমা জেদ করেছে মানে ছবি তুলবে আর কি এখন তো আসলে অনেক ধরনের ছবি মানে মানুষ তোলে আর কি মিডনাইট ফটোগ্রাফি মানে প্রি ওয়েডিং ফটোগ্রাফি পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি ওয়েডিং ওয়েডিং ফটোগ্রাফি মানে ফ্যাশন তো পাল্টে গেছে না মানে যুগ তো পাল্টে গেছে এখন আসলে ও আসলে বললো তাই ওকে নিয়ে একটু বের হয়েছি ছবি তুলতে ঠিক আছে দাদি টেনশন করো না চলে আসবো হ্যাঁ ওগুলো গুছিয়ে তুমি ড্রয়ারে রেখে দাও ঠিক আছে চলে আসবো হ্যালো ঠিক আছে ভাগুন ওই দিন ছবি গয়নাপাত্র সব পড়ে আছে ওই দিন ছবি না এদেরকে নিয়ে
এখানে দাঁড়িয়ে এভাবে কেউ বাসা থেকে বের হয়ে আসে, আমি আপনাকে কোথায় কোথায় খুঁজছি। আই এম সরি, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিন প্লিজ। আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন, ক্ষমা করে দিন, আমি কোথায় কোথায় আপনাকে খুঁজছি বলুন প্লিজ। চলুন বাসায় চলুন। বাসায় যাচ্ছি, উবার কল দিয়েছি, আসলেই বাসায় চলে যাব। মানে কি আপনি বাসায় চলে যাবেন? না 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 প্লিজ প্লিজ, আমি তো মাপ চাচ্ছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনি এখন বাসায় চলে গেলে আমার বাসায় কেমন হয়ে যাবে? দাদি অলরেডি আমাকে ফোন করেছে, আমি তাকে মিথ্যা কথা বলে মানে উল্টোপাল্টা কথা বলে আসছি, প্লিজ আমার সঙ্গে চলুন প্লিজ, ক্ষমা করে দিন প্লিজ। ভুল হয়ে গেছে আমার, এভাবে কথা বলা উচিত হয়নি প্লিজ। এই কথাগুলো কিছুক্ষণ আগে যখন কথাগুলো শোনাচ্ছিলাম তখন মনে ছিল না? আপনি একটু ভাবুন, এত ভাবাবার কিছু নেই, গাড়ি আসলে আমি বাসে চলে যাব। দেখুন আপনি কিন্তু একটা মেয়ে, আপনার আজকে বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে করা মেয়ে বিয়ের রাতে বাপের বাড়ি চলে যাবে, মানে আপনার বাবা মার কিন্তু মান সম্মান বলে কিছু থাকবে না, মানে মান সম্মান কমে যাবে না বলুন? না আমার বাবা মার মান সম্মান অবশ্যই কমবে, কিন্তু তারা আমাকে কেমন পুরুষের সাথে বিয়ে দিয়েছে সেটাও তো তাদের দেখা উচিত নাকি? আপনি প্লিজ 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 প্লিজ, আমি কিন্তু পায়ে ধরবো, এখন পায়ে ধরবো আমি। আপনি যা মন চাই আপনি তাই করেন, কিন্তু আমি আপনার সাথে যাচ্ছি। আপনি এমন কেন এমন ভাবে বলছেন? আমি তো বললাম যে আমি সরি, ভুল সব আমার, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি মাপ চাচ্ছি প্লিজ, কিছু একটা করুন প্লিজ, আমার বাসা কেমন হয়ে যাবে প্লিজ, মেহমানরা আছে, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি, প্লিজ ডু সামথিং প্লিজ, ভুল করেছি তো। ঠিক আছে আমি এখন আপনার সাথে আপনার বাসা চলে যাব, তবে আমার শর্ত আছে। কি শর্ত? আমি আপনার ঘরেই ঘুমাবো, আপনিও ওই ঘরেই ঘুমাবেন, কিন্তু আপনি বিছানাতে ঘুমাতে পারবেন, ফ্লোরে বা যেখানে মন চায় সেখানে ঘুমাবো। কি বলছেন আপনি? আমার ঘরে থাকবেন, আমার ঘরে, আমি ফ্লোরে, আমি ফ্লোরে ঘুমাবো, এটা হয় নাকি? আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, মানে আপনার সঙ্গে আমার বেড শেয়ার করার অধিকার নেই? ও এখন আপনি আমার স্বামী হয়ে গেলেন, কিছুক্ষণ আগে যখন এই যে স্ত্রীকে রাস্তায় বের করে দিয়েছেন তখন এই কথাটা মনে ছিল না আপনার? ও হ্যাঁ তত কথা, হ্যাঁ সব দোষ তো আমারই। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেভাবে বলবেন, সব শর্ত আমি মানতে রাজি আছি প্লিজ, কিন্তু আমাকে উদ্ধার করুন এখন প্লিজ। আপনি 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 বাসায় যাবেন না, আপনি ক্যান্সেল করে দেবেন। আর শুনেন, বাসায় পৌঁছানোর পর দাদি আপনাকে জিজ্ঞেস করলে বলবেন যে আমরা ছবি তোলার জন্য বের হয়েছিলাম, এই কথাটা, এই মিথ্যাটা আমি দাদিকে বলে এসেছি, মানে ফোন করেছিল তো আমি এটাই বলেছি প্লিজ। ভেবে দেখবেন, ভেবে দেখবেন। Ring ID, world's fast social business network. এখন আর্ন করবে তুমিও, সাথে থাকছে আনলিমিটেড ফান, বন্ধু, আড্ডা, লাইভ টিভি আর গান, সময় কাটবে ভয়েস, ভিডিও কল আর সেলিব্রিটি লাইভে। দাদি বউ তো ঘরে শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে। ও ঘুমায়, আচ্ছা থাক ঘুমা,
এই ঘুমের থেকে উঠলে বলবি যে গোসল টোসল সেরে এই সুন্দর একটা শাড়ি পরে আসতে, ওই নামা টামান আসছে তো নতুন বলতে। তুই গোসল করছ? হ্যাঁ। কি কি? হ্যাঁ করছি তো, এই যে করে তো রেডি হয়ে পড়ে। ঠিক আছে, ঝগড়া টগড়া করিস নাই তো ওর সাথে, খারাপ ব্যবহার করে দিছিলাম মনে থাকে যেন। এই যে শুনছেন, এই যে 11:30 বাজে, এই যে শুনছেন 11:30 বাজে, ইটস 11:30, 11:30 বাজে, ওঠেন না প্লিজ, ওঠেন, 11:30 বাজে, দাদি ডাকছে, ওঠেন না, 11:30 বাজে, ইটস 11:30, প্লিজ কাম অন, ওঠেন না, 11:30 বাজে, আমি শুনেছি 14 বার বলতে হবে না। না না, মানে আপনি বুঝতে পারছেন না, বাসা ভর্তি তো মেহমান, মানে দাদি বারবার জিজ্ঞেস করছে তাই না, মানে তো যে কোনো সময় ঘরের ভিতরে ঢুকে গেলে প্রবলেমে পড়ে যাব তাই না। তাদেরকে গিয়ে বলে দেন গতকাল এই বউ 4:30 ঘুমিয়েছে, সেটাও আপনার কারণে। কি বলছেন এসব, আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী তাই না, একটু প্লিজ একটু ব্যালেন্স করেন না। দেখুন, বোঝার চেষ্টা করুন, হ্যাঁ দাদি যে কোনো সময় ঢুকে যেতে পারে তাই না, তখন তো মান সম্মানের একদম পুরো শেষ হয়ে যাবে সব কিছু। আমার দিকে তাকিয়ে, আমাদের ফ্যামিলির দিকে তাকিয়ে, আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে, মেহমান আছে বাসায়, আপনি একটু যান না, দাদি বলেছে সুন্দর একটা শাড়ি পরে আপনি প্লিজ একটু যান, যান। আমি বের হব না, রেডি হব না। প্লিজ এমনটা বলে না প্লিজ। ওকে, বের হব, কিন্তু তার আগে আপনি একটা কাগজ এবং কলম নিয়ে আসেন। কাগজ কলম? কাগজ এবং কলম কেন? কি যাবেন নাকি আমি ঘুমিয়ে পড়বো আবার? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই যে আপনার কাগজ কলম আমাকে দিতে হবে, আপনি এখানে বসুন এবং আমি কয়েকটি জিনিস বলবো, সেগুলো লিখতে থাকবেন, কোনো প্রশ্ন করবেন না, লেখা শেষে আমি আপনাকে বুঝিয়ে দেবো। ঘুরে বসুন আমার দিকে তাকিয়ে। আচ্ছা থাক, লাগবে না, লিখুন। শর্ত নাম্বার 1, বিছানায় বসে নখ কাটা যাবে না। আমি এখন নখ কাটতে পারবো না। আমি বলেছি বিছানায় বসে নখ কাটা যাবে না, নখ কাটতে মানা করি নাই। শর্ত নাম্বার 2, আমাকে কোনো বিষয়ে তাড়া দেওয়া যাবে না, সময় হলে আমি আমার সব কাজগুলো করে ফেলব। শর্ত নাম্বার 3, আমার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে। আমি তো লোকটাই লম্বা তাই না, একটু তো উঁচু থেকে কথা বলবো। আমি গলার হাইট নিয়ে বলছি না, আমি গলার ভলিউম নিয়ে বলছি, সবসময় চোখ নামিয়ে সুন্দর এবং ভদ্রভাবে আমার সাথে কথা বলবে। ও আচ্ছা, প্রজেকশন, প্রজেকশন আসতে, ঠিক আছে। শর্ত নাম্বার 4, বেডরুমে ঢোকার পর রাতে কোনো ধরনের শব্দ করা যাবে না। গতকাল রাতে আপনি সারা রাত ইউটিউবে ভিডিও দেখেছেন, আপনি ভিডিও দেখতে পারেন তবে হেডফোন ইউজ করতে হবে। শর্ত নাম্বার 5, এই যে শর্টস পরে আছেন এটা পরে হাঁটা যাবে না, নো শর্টস নো লুঙ্গি, ট্রাউজার কিনতে পারেন, অনেক ভালো ভালো কটন ট্রাউজার পাওয়া যায়, সেগুলো পরে হাঁটবেন বাসা। কি বলছেন, আমি সারাদিন তো ট্রাউজারের মধ্যে থাকি, বাইরে যাই জব যখন করি তখন তো ট্রাউজার পরে থাকি, আসার পর একটু আমি কমফোর্টেবল এক মানে একটা খোলামেলা একটা জিনিস, বুঝেন না, শর্টস আমি তো লাভ টু। ঘরে যদি বউ রাখতে চান তাহলে এই শর্তগুলো মানতে হবে। এবং আরেকটা শর্ত আছে, আরো শর্ত, সেটাও লিখুন, যে কোনো সময় আরো শর্ত যোগ হতে পারে,
এটা সাংঘাতিক একটা শর্ত। এই ধরনের শর্ত দিয়ে সংসার টিকাতে হবে। আপনার মতো লোকের সাথে শর্ত দিয়ে সংসার করতে হবে। আর তা না হলে? আর না হলে যেখান থেকে এই মেজাজ এবং দিমাগ শিখেছি সেখানে চলে যাও। কি লিখুন? না না না, তার দরকার নেই। প্লিজ, আমি আপনার সব শর্ত মানব, সব শর্ত, সব যা যা বলবেন সব, ঠিক আছে? এখন প্লিজ একটু বাইরে যান, সুন্দর করে সেজে বাইরে যান, মেহমানদের সাথে সুন্দর করে কথা বলুন, আমাকে উদ্ধার করুন, মান সম্মান উদ্ধার করুন, প্লিজ। যাচ্ছি, কিন্তু এই কথাগুলো মনে থাকবে। আমি আসলে এটা ইচ্ছাকৃত ভাবে করি নাই, আমি তো আসলে পাজল হয়ে গিয়েছিলাম, তাই না? একের পর এক শর্ত সবকিছু তো আমাকে মানতে হবে, আমাকে করতে হবে, কারণ আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজবেন্ড, তাই না? আমি তো তাড়াহুড়ো করে টি শার্টটা চেঞ্জ করেছি, পরে ভাবলাম যে আপনি আপনি চলে আসবেন একা একা, এই জন্য আমি গাড়িতে যেয়ে বসলাম, আমি আসলে হাফ প্যান্টটা মানে শর্টসটা চেঞ্জ করতে ভুলে গিয়েছি, তাই না? আমি আসলাম তো, এখন আমি কী করবো, এখান থেকে কিনবো? আপনি চেঞ্জ করবেন? না, মানে গাড়িতে কিন্তু ট্রাউজার আছে, মানে আমি যদি জিমে যাই, জিম করি, ওয়ার্কআউট করি, সেখানে আমার ট্রাউজার আছে, আমি ওইটা পরে আসি, পরবো, ট্রাউজার চলবে? চলবে ট্রাউজার? হ্যাঁ, বুঝতে পেরেছি। টু মিনিট। আমার না বিয়ে করাটাই না
মানে সোজা হয়ে বসেন। দেখুন, মাত্র কয়েক ঘন্টা হয়েছে, আপনাকে শুধুমাত্র পাঁচটা শর্ত দিয়েছিলাম, পাঁচটার মধ্যে দুইটাই আপনি ভঙ্গ করেছেন। প্রথম হচ্ছে শর্টস পরে আজকে শপিং করতে চলে গিয়েছেন, যেটা আমি খুব স্ট্রিক্টলি মানা করেছিলাম, কিন্তু আপনি সেটা করেছেন। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আজকে মার্কেটে আপনি সিন ক্রিয়েট করেছেন, আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাছে লিখেছিলাম আমার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, খুব ভদ্রভাবে কথা বলতে হবে, অ্যান্ড পাবলিক প্লেসে কোনো ধরনের সিন ক্রিয়েট করা যাবে না, যেটা আজকে আপনি করেছেন। বুঝতে পারছেন? যাই হোক, এটা একটা সফট রিমাইন্ডার, আর যাতে এরকম কখনোই না হয়, আর হলে আই হোপ আমার কথাগুলো আপনি মনে রাখবেন। আপনি বই পড়তে পারেন এখন, আমি ঘুমাতে গেলাম। আর জি, আমি কি আজকে ওই নিচে শুব? হ্যাঁ, তা না হলে কোথায় ঘুম খাটে? মাত্র কয়েকটা শর্ত দিয়েছি, সেগুলো আপনি মানতে পারছেন না, খাটে ঘুমানোর স্বপ্ন দেখছেন? মানে নিচে না ঘুমিয়ে যদি সোফায় ঘুমাই অসুবিধা আছে? আপনার যেখানে মন চায় আপনি সেখানে ঘুমান, শুধু খাটে ঘুমাতে পারবেন। আমি তো খেলা দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, নিয়মন আমাকে ডাকে না। চাকায় দেখি তোমার টেংরিটা ভাঙা হাতে ধরা দিলে ঠিক হইব, বুঝছ? আর কত পাগলামি করবে, বিয়া শাদি করছিস, এখন একটু তুমিও যদি এভাবে চিৎকার করো আস্তে, ঝগড়া না হলে তোমার চিৎকার শুনে ঝগড়া শুরু হবে। আস্তে মানুষ হইল না, আস্তে খেলা। কি ব্যাপার, আপনি এরকম ফনা ধরা সাপের মতো ফুসফুস করছেন, কিছু বলছেন না কেন? চারাত কোথায় ছিলেন? এটা আবার কি ধরনের প্রশ্ন? বাইরে ছিলাম, আপনি ঘরে থাকতে দিচ্ছেন না, আমি বাইরেই ছিলাম। আমি আপনাকে ঘরে থাকতে দিচ্ছি না মানে? ওই একই কথা, খাটে উঠতে দিচ্ছেন না। মানে আপনি এটা কি করলেন? সারা বাইরে থেকে আপনি কি প্রমাণ করলেন? আপনার বাসার সবাই আমাকে নিয়ে কি ভাবছে? আমাকে কেন ছোট করলেন? না না না, মানে শুনেন না, আমি আপনি এই কাজটা না করলেও পারতেন। আপনার ফ্যামিলি সবাই আমাকে নিয়ে কি ভাবছে, মানে কি ভাবছে আমাকে বুঝান, কেন আমাকে ছোট করলেন? কি আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে ছোট করলাম কোথায়? আমি এমনি ছোট মানুষ, আমি আপনাকে কোথায় ছোট করলাম? না না, অবশ্যই আপনি আমাকে ছোট করেছেন। মানে আপনি আপনি সবাইকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি আমাকে বিয়ে করে একদমই ভালো নাই, আপনি খুব কষ্টে আছেন, আমি দজ্জাল বউ, তাই আপনি দেবদাস সেজে সারা রাত বাইরে ঘুরে বেড়াচ্ছেন? আমি আপনার সাথে আর কথাই বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সরি, এরকম ভুল আর একবারও হবে না। না না, আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না, আপনি যা ইচ্ছা তাই করেন। দাদু, আমি আমি একটু অফিসে যাচ্ছি।
অফিসে যাইতেছ, বিয়ে হয়েছে তিন দিনও পার হয় নাই, কি ব্যাপার? না ওই একটু আর্জেন্ট একটা মিটিং লেগেছে তো তাই। আমি গিয়ে চলে আসবো। আরে তোমার দাদা বিয়ের সময় তো 10 দিন ছুটি দিছে, তারপরে অফিসে গিয়ে তার এই পেটে ব্যথা আর লুজ মোশন কি কি বলে প্রায় দিনই সব অফিস থেকে চলে আসতো। আর আমার শাশুড়ি শ্বশুর বাড়ি সকলের কাছে কত যে মিথ্যা কথা বলা লাগছে, তারপরে এই বার্লি, তখন তো বার্লি খাইতো, ওই তো পেট খারাপ হলে বার্লি রাঁধতো, সে তো মানে ওইগুলো জানলা দিয়ে দিয়ে ফেলাই দিত, সেই সব দিনগুলো কি যে অবস্থা। ওই পাগলাটা কই? ও ঘুমাচ্ছে। অফিসে যাচ্ছ একটু ময়না পাতি পড়বা না নতুন? আই তুমি তো বুঝছি তোর সারা রাত ঘুমাও নাই, আমাদের ওই রকম কোন সময় যে সকাল হয়ে গেছে টেরি পাই নেই কথা বলতে বলতে। ও তোমার দেরি হয়ে যেতেছে, যাও যাও। আপনি কি অফিসে পৌঁছে গেছেন? না এখনো পৌঁছাইনি। কেন? আপনার শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, শুধু ঘুম পাচ্ছে পাগলের মতো, একটা বালিশ দিলে হয়ে যেত। কারো এমন ব্যথা করতেছে? আচ্ছা আমি রাখি, পরে কথা বলবো। দশনা বাজার নিয়া ভিআইপি বাড়ি যায়। ভিআইপি বাড়ি? ভিআইপি বাড়ি মানে ভিআইপি বোঝাস না দোস্ত, দুনিয়াতে ভিআইপি বাড়ি একটাই, শ্বশুর বাড়ি। বউরে যদি খুশি রাখতে হয় তাহলে ভিআইপি বাড়িরে সবসময় ঠান্ডা রাখতে হয়, খুশি রাখতে হয়, এটাই তো দোস্ত জায়গা। ঠিক আছে যা, অনেক ওয়েট। ওকে থাক। তুমি একা যে পিঙ্কি এলো না? ও বসো, আর তোমার চায়ের ব্যবস্থা করছি আমি, এক্ষুনি আসছি, বসো। চার বাসা থেকে ভালো সার প্লাস্টার বানাইছে। হ্যালো হ্যালো, তুমি কি আমার অফিসে চায়ের ফ্লাস্ক আর বালিশ পাঠাইছো? আশ্চর্য ব্যাপার, আপনি তো বললেন যে বালিশ এগুলো সবকিছু হলে আপনি একটু আরাম করে ঘুমোতে পারতেন, তাই তো আপনাকে দিয়ে এলাম। অনেক দয়া আপনার, দয়া করে আমার উপর এরকম দয়া কখনোই করেন না, একটু রেহাই দেন আমাকে। আশ্চর্য ব্যাপার, আপনি তো বললেন যে বালিশ এগুলো হলে আপনি একটু আরাম করে ঘুমোতে পারতেন, তাই আমি দিয়ে এলাম। গাধা নাকি, আমি কথার কথায় বলেছিলাম, তারপর তুমি অফিসে এসে পাঠা দিবা, মানে লোকজন দেখে কি ভাববে?
আমার নতুন বিয়ে হয়েছে, আমি রাতে ঘুমাতে পাই নাই। আর কখনো এরকম কিছু করবেন না, রাখো ফোন। আমি যেটাই ট্রাই করি সেটাই দোষ, কিছু করলেও দোষ না করলেও দোষ। জামাই এসেছিল, বুঝলাম না তোদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে। ঝামেলা না, কি ঝামেলা হবে, কি হচ্ছে বলো তো। না মানে একা আসলো জামাই, তুইও এলি না, আবার না বলে চলেও গেল। সব ঠিকঠাক আছে তোমার? আমি তো অফিস, আমি তো কিছু জানি না, কখন গেল এটা তো জানা উচিত। তোর সংসারে কি হচ্ছে তোকে জানতে হবে না? আমি তোকে খুব ভালো করে চিনি পিঙ্কি, তোর অসম্ভব মেজাজ। আপনি খেয়েছেন তো না? আপনি আমার মার বাসায় গিয়েছিলেন? জি। কেন? বারে আমি কি আপনার মার ওখানে যেতে পারি না? না আপনি যেতে পারেন, বিয়ের পর এইভাবে আমার বাসায় আপনি যেতে পারেন না। কেন যেতে পারি না, আশ্চর্য ব্যাপার, উনি মানে মা না আমার, আমি মার সাথে দেখা করতে তো যেতেই পারি, কি বলছেন এসব? এই যে তো ভালো সাজার চেষ্টা আপনি করবেন না আমার সাথে, আমি কিন্তু সবই বুঝতে পারছি। আপনি আপনার বাসায় আমাকে ছোট করছেন, আমার মার কাছেও আমাকে ছোট করার চেষ্টা করেই যাচ্ছেন একে পরে। আমি কিভাবে ছোট করলাম আশ্চর্য? আমি ওনার সঙ্গে দেখা করেছি আসলে পুরো ব্যাপারটাকে স্বাভাবিক করার জন্য। আপনি এটা স্বাভাবিক করেছেন? আপনি পুরো জিনিসটাকে আরো ঘোলাটে করে দিয়েছেন। বিয়ের পর এভাবে একা একা আপনি যেতে পারেন না, যদি যান তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আমি একা যেতে পারি না, আমি যদি যাই আপনাকে নিয়ে যেতে হবে, এটাই আমাদের নিয়ম। মাথায় তো আপনার সবই কাজ করছে, আপনি না আসলে একটু নিষ্কাশ হতাম, সেটা আমি বুঝে গেছি। যেটাই করবো সেটাই এখন ভুল, আমি মিচকা শয়তান না, আমি পড়েছি মাইনকা চিপা। তোমার সঙ্গে একটু কথা ছিল। ও ঠিক আছে, তোরা কথা বল, আমি ওষুধ খেতে। না তা তো আমি নিয়ে আসি। না ওষুধ খেতে হবে। ঠিক আছে। ক্লাসরুম জি
ताके मेले दिए आज भालोबासा तुको रखो भूल बुझा बुझी गुलो भूले जाओ आर सुखेर चिन्नो आको हृदय ताके मेले दिए आज भालोबासा तुको रखो भूल बुझा बुझी गुलो भूले जाओ কতদিন তোকে দেখি না, আসলে ভালো লাগতো মা। এরপরে প্ল্যান করো ভাবে যে অফিসের পরে দুজনে একসাথে আসবে, বাবাও খুশি হবে আমিও খুব খুশি হব। ভালোবাসা হাতে জীবনের ময়দানে এই কাছে যাসি কিছু ভুলের যন্ত্রণা রক্ত অংশে মানুষ তুমি কেমন 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 মা বাসা যেতে বলেছে। জি আপনাকে এবং আমাকে দুজনকে একসাথে আমার বাসায় গিয়েও কি আপনি ফ্লোরে ঘুমাবেন? জি আপনি তো আবার সোফা ছাড়া ঘুমাতে পারেন না। আমার রুমে কিন্তু কোনো সোফা নেই, সোফা আছে কিন্তু ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে ঘুমাবেন? জি না, একই ঘরে একই সাথে একই বিছানায়। মাকেও তো ঠিকই পটিয়ে তুলেছে, সাথে মেয়েকেও। এত জি জি করছেন কেন? আপনি কি সত্যি এখনো বুঝতে পারছেন না? আপনি না আসলে একটু মিচকাস হয়তো। আবার বলে জি, নতুন শর্ত যোগ হচ্ছে এখন। এখন থেকে আপনি এবং আমি যেখানেই যাই না কেন একই সাথে একই ঘরে একই বিছানায়, বুঝতে পেরেছেন? নাইস টি শার্ট কি লেখা? হ্যাপি হিউম্যান। Ring ID
world's first social business network. Ekhon earn korbe tumio sathe thakche unlimited fun, bondhu, adda, live TV, ar gaan, shomoy katbe, voice, video call, ar celebrity live.